撮影でそれが回ってるから。はい、これぐらい飛び食べて。はい、頼む。ঠিক যেভাবে 2016 সালে জয়দেব জানাকে দুবরাজপুরে খুন করা হয়েছিল একইভাবে নিশংসভাবে আজকে দীপক মণ্ডলকে খুন করা হলো। আজকে যারা বলছেন এসব মিথ্যা কথা ছড়াচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে জব্দ করার চেষ্টা করছেন বা রিসার্চ করছেন যে মারা গেছে তার বাচ্চা, ছোট একটা ছেলে, অসহায় একমাত্র ছেলে, বাবা মারা গেছে, বুঝতেও পারছে না যে মৃত্যুটা কি, তাকে যারা এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন পুলিশের তরফ থেকে, আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই কেস আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব, কথা দিয়ে গেলাম। আর ভারতী ঘোষ যখন কথা দেয় তখন ভারতী ঘোষ কথা রাখে। দেখি সিবিআই তদন্ত করবে, আমি সাবধান করছি, আমি সাবধান করছি পুলিশ অফিসারদের যে আপনারা যদি জেল হাজত খাটতে না চান তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েট ব্যবস্থা নিন এবং খুনিদের ধরুন। যদি খুনিদের আপনারা না ধরেন এই প্রতিবাদ জায়গায় জায়গায় অঞ্চলে অঞ্চলে কিন্তু ছড়িয়ে দেব। আজকে যে প্রতিবাদ শুধু এইটুকু জায়গায় বাচ্চা এসে দেখছেন, এই প্রতিবাদ কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে রাস্তায় ন্যাশনাল হাইওয়েতে ছড়িয়ে দেব। আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। আর ন্যাশনাল মিডিয়া আমরা ইউজ করব, এটাও বলে দিয়ে যাই, হতে পারে যেখানকার কিছু মিডিয়া অনুপ্রাণিত, আমরা ন্যাশনাল মিডিয়া ইউজ করে সারা ভারতবর্ষের ঘরে ঘরে শবং এবং ময়না পুলিশের কীর্তি এবং এক একজন পুলিশ অফিসারের ছবি দিয়ে আমরা কিন্তু প্রচার করে দেবো। মুখ দেখাতে পারবেন না, শিগগিরই খুনিদের ধরুন যদি ভালো চান। কারা মেরেছে এখানে প্রচুর প্রত্যক্ষদর্শী আছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করুন। আপনাদের কাজ আছে যেটা, সেটা আপনারা করুন। এই খুনটাকে লুকিয়ে কিছু তৃণমূলের বদমাশকে যদি ভেবে থাকেন যে বিধানসভা অবধি বাঁচিয়ে রাখবেন আর ভোটের কাজে ব্যবহার করবেন, আগে না, তা হবে না। ভারতীয় জনতা পার্টি কঠোরভাবে পদক্ষেপ নেবে, সেটা আপনারা দেখতে পাবেন।